প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা মোটামুটি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সুস্থ আছি, ভালো আছি, আশা করি তাই। তো যাই হোক, এখন আমরা মোটামুটি ক্লাস 9 এবং ক্লাস 10 এর জন্য প্রয়োজনীয় কয়েকটি ক্লাস এর মধ্যে আমরা করেছি। তো ক্লাস 9 বা 10 এর জন্য যে সকল ক্লাস হয়েছে তার মধ্যে আমরা এখনো গ্রামার কোনো ক্লাস করিনি। তো গ্রামার ক্লাস আমরা জানি যে ক্লাস 9-10 এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে গ্রামার ক্লাস। তো এই গ্রামার ক্লাসে আমাদের ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয় বেশ কিছু টপিক রয়েছে। সেগুলো টপিকের মধ্যে কিছু কিছু টপিক আছে যেগুলো সহজ এবং এখান থেকে পূর্ণ নাম্বার আনাটা সহজ। তো সেই টপিকগুলোর মধ্যে সবচেয়ে সোজা একটি টপিক হচ্ছে গিয়ে ট্যাগ কোশ্চেন, যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। এই ট্যাগ কোশ্চেন মোটামুটি আমাদের প্রশ্নের মধ্যে 9 নাম্বার প্রশ্নে এই ট্যাগ কোশ্চেন আছে, 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার থাকে এই প্রশ্নে। তো একটু মনোযোগী হলে স্টুডেন্টরা এখান থেকে 5-এ 5 আনা সম্ভব। তো যাই হোক, আমি বিশ্বাস করি যে আজকের ক্লাসে স্টুডেন্টরা আমার সাথে থাকবে এই এই গুরুত্বপূর্ণ এই টপিক সম্পর্কে আলোচনায়। তো আমরা কথা না বাড়িয়ে এখন ক্লাসে চলে যাই, মূল ক্লাসে চলে যাই। আমরা আজকের ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা চলে যাই। সর্বপ্রথম আসি আমরা ট্যাগ কোশ্চেনের, ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানি। ট্যাগ কোশ্চেন অর্থ হচ্ছে গিয়ে লেজু ল্যাজ বা জুড়ে দেওয়া। আচ্ছা, আমরা মোটামুটি একটি শব্দ আমরা এর মধ্যে জানি, সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে আমরা যখন ফেসবুক চালাই তখন আমরা ট্যাগ করে দেওয়া বা ট্যাগ শব্দটা আমরা সেখানে ইউজ করে থাকি। তো সেই ট্যাগ অর্থ হচ্ছে সংযোগ করে দেওয়া বা জুড়ে দেওয়া বা লাগিয়ে দেওয়া বা লেজুর লাগানো। তো ওই ট্যাগ আর এই ট্যাগ একই শব্দ, একই রকম অর্থ। তো এটা অর্থ লেজ বা জুড়ে দেওয়া বা লেজুর। তো যাই হোক, আমাদেরকে যে ট্যাগ কোশ্চেন পরীক্ষায় আসে তাতে আমাদের অ্যাফার্মেটিভে থাকে আমরা নেগেটিভে করি, আর নেগেটিভে থাকলে আমরা সেটিকে অ্যাফার্মেটিভে করি। তাহলে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করি, সে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে থাকি, মানে উল্টা, যা আমাদের দেওয়া থাকলে আমরা তার উল্টাটা করবো। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। তো যাই হোক, আমাদের মোটামুটি ট্যাগ গঠনের জন্য আমরা জেনে গেলাম যে কিভাবে ট্যাগ গঠন করবো। এখন ট্যাগ কোশ্চেনের আমাদের সবচেয়ে, ট্যাগ কোশ্চেন শেখার জন্য আমাদের সবচেয়ে বেশি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে জানা। অক্সিলারি ভার্ব আমরা জানি টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব আর মডাল, এই এই সবগুলো ভার্ব মিলে একসাথে অক্সিলারি ভার্ব হয়ে থাকে। অক্সিলারি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, ডু, ডাজ, ডিড, ওট টু, ডেয়ার টু, নিড টু, মাস্ট, আর ইউজ টু। আরেকবার বলি, am, is, are, was, were, have, has, had, may, might, can, could, will, would, should, shall, should, do, does, did, ought to, dare to, must, and need to, এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বগুলো। তো সর্বপ্রথম আমরা ট্যাগ কোশ্চেন শেখার আগে আমরা এই অক্সিলারি ভার্বগুলো শিখে ফেলবো। এখানে 24টা অক্সিলারি ভার্ব আছে, 24টা অক্সিলারি ভার্ব শিখতে খুব একটা বেশি সময় লাগে না। অক্সিলারি ভার্বগুলো শিখে রাখবো, কারণ এটা ছাড়া আমাদের ট্যাগ কোশ্চেন শেখায় সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু এটা শিখতে হবে, এটা মুখস্থ করে ফেলাটাই ভালো, এটা ভবিষ্যতে কাজেও দিবে যদি শিখে রাখি। আচ্ছা যাই হোক, এবার আসি অক্সিলারি ভার্বগুলোর সাথে নেগেটিভ ওয়ার্ড বা নট যোগ করলে তাহলে যে নেগেটিভ রূপ দাঁড়ায় সে নেগেটিভ রূপ কি রকম হয় সেটি আমরা এখানে তুলে ধরলাম। যেমন এম এর সাথে যদি আমি নট যোগ করি তাহলে এইচ হয়, ইজ এর সাথে যদি নট যোগ করি ইজেট হয়, আর এর সাথে যদি নট যোগ করি আর এট হয়, তেমনি ভাবে ওয়াজ এর সাথে নট যোগ করলে ওয়াজেট, ওয়ার এর সাথে নট যোগ করলে ওয়ারেন্ট, হ্যাভ এর সাথে নট যোগ করলে হ্যাভেন্ট, এখানে হ্যাডেন্ট, এটা হ্যাজেন্ট, ডিডেন্ট, তারপরে শুডেন্ট। কিছু ভিন্ন রকম আছে, ভিন্ন রকম বলতে লেখায় একটু ভিন্ন রকম আছে, সেটা হচ্ছে ডু ক্যান এর সাথে যখন নট যোগ করবো ক্যান্ট হবে, ক্যানেন্ট হয় না, ক্যান্ট হবে। উইল এর সাথে নট যোগ করলে উইলেন্ট হয় না, ওন্ট হবে। শ্যাল এর সাথে নট যোগ করলে শ্যালেন্ট হয় না, শ্যান্ট হবে। তো এগুলো আমরা একটু ভিন্ন রকম, যেহেতু এগুলো মুখস্থ করে ফেলবো। ডু এর সাথে নট যোগ করলে ডু নট হবে, ডাজের সাথে নট যোগ করলে ডাজেন্ট হবে, এগুলো আগের মতোই। তো যাই হোক, মোটামুটি আমরা ট্যাগ কোশ্চেনের এই বিষয়গুলো যদি জানতে পারি তাহলে ট্যাগ কোশ্চেনের মোটামুটি বিষয়বস্তু সম্পর্কে আমাদের প্রাথমিক একটা ধারণা হয়ে যায়। আর এগুলো যেহেতু ট্যাগ কোশ্চেনের মোটামুটি প্রাথমিক জ্ঞানগুলো, এটা ছাড়া আমরা ট্যাগ কোশ্চেনের সামনে বেশি শিখতে পারবো না বা সেই শেখা সম্ভব হবে না। তো যেহেতু এগুলো দরকারি, সুতরাং স্টুডেন্টদেরকে আমি মনোযোগ সহকারে এগুলো ভাষায় পড়ে পড়ে ফেলার জন্য আমি বলবো। আর একটা কাজ দিব,
সেটা হচ্ছে এগুলোর সাথে যে নেগেটিভ লাগাইলাম, লাগানোর পরে আমার যে নেগেটিভ রূপ তৈরি হলো সেই রূপগুলো বাসায় 24টা অক্সিলারি ভার্বের রূপগুলো বাসায় তোমরা স্টুডেন্টরা বাসায় করে ফেলবে। তো যাই হোক, আজকের এই ক্লাসে এই পর্যন্তই। আমাদের আমার সাথে এই ক্লাসে তোমরা উপস্থিত থাকার জন্য, মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং পরবর্তী ক্লাসে বা এই ক্লাসের পরবর্তীতে আমাদের আরেকটা ক্লাস হবে, যেখানে আমরা মূলত মূল বিষয়বস্তু বা মূল রুলস গুলো নিয়ে আলোচনা করবো ট্যাগ কোশ্চেনের। তো সেই ক্লাসে তোমরা আমার সাথে উপস্থিত থাকবে, সঙ্গ দিবে, এবং সেই পর্যন্ত সুস্থ থাকবে এই এই বিশ্বাস রাখি। আর সবাইকে পরবর্তী ক্লাসে উপস্থিত থাকার জন্য আগে আমন্ত্রণ জানাচ্ছি। তো এখন এই পর্যন্ত, আজকে ক্লাস এই পর্যন্তই এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।